সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ আজকে ভিডিওতে তোমাদের ইকোনমিক্সের সৃজনশীল এবং আশা করি এগুলো পড়লে তোমাদের নিশ্চিত এবং তোমরা কমনও পাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে এখন আমাদের সাথে থাকবে তো তোমাদের প্রথম অধ্যায় যেটা দেওয়া আছে তোমাদের সেটা হচ্ছে অর্থনীতির পরিচয় এটা প্রথম দেওয়া আছে এখানে তোমাদের যে টপিকগুলো তোমরা পড়বে সেটা আমি বলবো যেমন অর্থনীতির উৎপত্তি ও বিকাশ অর্থনীতির ধারণা আয়ের বৃত্তাকার প্রবাহ দুটি খাত এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা এটা তোমরা পড়বে তারপর যেমন তোমাদের দ্বিতীয়ত্য আছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সমূহ এখান থেকে তোমরা পড়বে অর্থনৈতিক সম্পদ দ্রব্য আয় সঞ্চয় বিনিয়োগ অর্থনৈতিক কার্যাবলি অর্থনৈতিক কার্যাবলী বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী এগুলো পড়বে তোমাদের তৃতীয় অধ্যায় দেওয়া আছে উপযোগ চাহিদা যোগানো ভারসাম্য এখান থেকে তোমরা পড়বে মোট উপযোগ প্রান্তিক উপযোগ চাহিদা যোগান ভারসাম্য দাম নির্ধারণ পরিমাণ নির্ধারণ এই কয়েকটা টপিক পড়বে চতুর্থ তোমাদের দেওয়া আছে উৎপাদন ও সংগঠন এখানে তোমরা বলবে উৎপাদন ও উৎপাদক উৎপাদনের উপকরণ সংগঠন বিকাশ মোট গড় প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যক্তিগত সামাজিক ব্যয় এটা তোমরা বলবে ষষ্ঠ অধ্যায় তোমাদের দেওয়া আছে জাতীয় আয় ও এর পরিমাপ এখানে তোমরা যে টপিকগুলো পড়বে সেটা হচ্ছে জাতীয় আয়ের ধারণা সমূহ পড়বে জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতিসমূহ উৎপাদন আয় ও ব্যয় পদ্ধতি পড়বে মাথা পিছু মোট দেশজ উৎপাদন জিডিপি নির্ধারক সমূহ জিডিপির হিসাব বহির্ভূত বিষয়টি বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি আয় অধ্যায় অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে সবগুলো পড়বে তোমরা টপিক নবম অধ্যায় আছে তোমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এখানে তোমরা পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরাসমূহ তারপরে পড়বে দারিদ্র্য বেকারত্ব এই কয়েকটা টপিক পড়বে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমাদের অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের জন্য পড়া যেহেতু তোমাদের বহু নির্বাচনে যে তোমরা আর তিরিশটি বহ নির্বাচনী অ্যান্সার করতে চাও অবশ্যই প্রত্যেকটা অধ্যায় তোমাদের টাচ করতে হবে সৃজনশীলের জন্য যে টপিকগুলো তোমাদেরকে বললাম এগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ তোমাদের একশো পার্সেন্ট কমন পাবে এবং এ প্লাস তোমরা অবশ্যই পাবে তো তোমাদের ভালো ফলাফল প্রত্যাশা করছি তোমাদের সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ